গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্রেকফাস্ট করা থেকে স্টার্ট করলাম। এখানে দেখতেই পাচ্ছ সবজি মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে ডালিয়া নিয়েছি, আর এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তবু অল্প একটুখানি চা রয়ে গেছে, কিন্তু এটাকে মানে আর ইউজ করবো না যেহেতু, তো বারবার মানে ফুটিয়ে ফুটিয়ে চা খাওয়াটাও উচিত না। তো যতটুকু চা থাকে সেটা ফেলে দিই, চায়ের পাতাটা বারবার ধরে ফুটিয়ে ফুটিয়ে চা খাই না আমরা, যেটা কিন্তু খুবই খারাপ, সত্যিই খারাপ। চায়ের পাতা মানে বারবার ফুটিয়ে খেলে সেই যে গুণটা সেটা কিন্তু থাকে না। আর চা এমন একটা জিনিস, চা কিন্তু অ্যাংজাইটি দূর করতে অনেক 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 হেল্প করে। তো আমি এতটুকু বলবো, অবশ্যই মানে ডাক্তারের পরামর্শ আছে, কারণ আমার মাঝখানে একটুখানি অ্যাংজাইটি হয়েছিল। সো ডাক্তার বলেছিল যে এমনি নর্মাল টি আর কি খেতে পারবেন, কারণ চা এমন একটা জিনিস যেটা আমাদের অ্যাংজাইটি দূর করতে খুবই হেল্প করে, তার জন্যই আর কি বললাম। তো এখানে দেখো আমি ডালিয়া করব ভাবলাম, তাই অল্প করে একটুখানি চাল ছিল, সেই চাল মানে নর্মাল যে চাল সেটা নিয়েছিলাম। তারপর দু রকম ডাল মেশালাম, মুসুর ডাল আর মুগের ডাল। কিন্তু ডালিয়াটা ঢালতে গিয়ে দেখলাম যে ডালিয়াটা যেহেতু অনেকদিন মানে বন্ধ অবস্থায় ছিল, পোকা হয়ে গেছে, ওটাকে রোদে দিতে হবে। তাই একটুখানি ভাতের নর্মাল যে চালটা আর কি ব্যবহার করি আমরা, মিনিকিট, সেটাই আর কি মানে রেগুলার বেসিসে যে চালটা খাই সেটা নিয়ে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। দেন ডালিয়াটা বানিয়ে নেবো, মানে খিচুড়ি টাইপের করবো, যেটা ব্রেকফাস্টে খাবো। আলু আর অল্প করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে করবো, ফোড়ন দেব হচ্ছে সর্ষে, মানে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, মেথি ফোড়ন দিয়ে ভালো করে করবো। আর আলুটা একদম আলু ভাজার মতন কেটে নেব, যাতে সব কিছু মানে মিক্স হয়ে যায় আর কি, মিশে যায় ভালোভাবে, সুন্দর মতন, খেতেও ভালো লাগে। তো সেইভাবে করব। তো ব্রেকফাস্টে একটু বেশি করে করব, দুপুরবেলা আমি খেয়ে নেব, কারণ দুপুরবেলা আমার এই খাবারটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য। আর এখন যেহেতু মানে মাঝখানে শরীরটাও খারাপ হয়েছিল, তো ডাক্তার বলেছে একটুখানি হালকা ফুলকা কিছু খেতে, ফাইবারযুক্ত খাবার খেতে, তার জন্যই এই সব করা। তো তাই আর কি এই ব্রেকফাস্টটা যেটা করছি একটু বেশি করে করছি, যাতে দুপুরবেলা আমি খেতে পারি। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা আমি তিন দিন পর দিচ্ছি, কারণ মাঝখানে একটুখানি গ্যাপ চলে গেল, তার কারণ মাঝখানে একটুখানি ব্যস্ত ছিলাম যার কারণে। আর আমি এই ব্লগটা ছাড়ার পর আর কি আবার দু তিন দিন একটুখানি তোমাদের থেকে ছুটি নেব, কারণ আমার কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো ফুলফিল করতে হবে। দেন আবার তোমাদের সামনে অবশ্যই আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সেই ব্লগটাও ভালো লাগবে। আর এখন যে ব্লগটা তোমরা দেখবে সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর মতামতটা কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। আর এই যে ব্লগটা, এটা কিন্তু দুদিনে করার ব্লগ, মানে এটা দেখছো তোমরা যেটা করেছি, একটা দিনে শ্যুট করেছি, সারাদিন কী কী করলাম সেটা আর কি দুপুর পর্যন্ত। আর দুপুরের পর যেহেতু মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই নেক্সট ডেতে পুরোটা তোমাদেরকে দেখিয়েছি যে কী হয়েছে না হয়েছে। সো প্লিজ কেউ স্কিপ না করে সুন্দর করে একটুখানি সাপোর্ট করে আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায়, তার জন্য অনুরোধ রইল। ব্লগটা দেখো তোমরা, দেখে অবশ্যই অবশ্যই জানিও যে কেমন লাগলো না লাগলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করে দেবে, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো এখানে দেখো আমার এই চালটা যেটা ভালো করে ধোয়া হয়েছিল, খানিকক্ষণ জন্য চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেখানেই আর কি এই আলু টুকরোগুলো আর পেঁয়াজ গুলো মিশিয়ে দিলাম। আর এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এবারে আমি খিচুড়িটা বানিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যেভাবে করছি সেইভাবে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরকমভাবে করে অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে কেমন লাগলো। সরি, আর এইটাতে কিন্তু
এই রান্নাটায় কিন্তু মানে তেল অল্প করে দিতে হবে, আর 1 চামচ মতন ঘি মিশিয়েছি। ঘিয়েতে না ফ্লেভারটা আরও ভালো, মানে টেস্টটা আরও এনহ্যান্স করে। দেখো কতটুকু আমি ঘি নিচ্ছি, জাস্ট একটুখানি ঘি দিলেই হয়ে যাবে, এই এতটুকু পরিমাণ। এবার যদি তোমাদের চাল ডাল সব কিছু একটু বেশি পরিমাণে থাকে, তাহলে সেই মতন পরিমাণ মতন ঘি তোমরা দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা এখানে দেখো আমাদের তিনজনের ব্রেকফাস্ট রেডি। সো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর মা ঘরের সমস্ত কাজ করবে। তো এখানে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছিলো আর এখন বাজলো 11:30। ব্রেকফাস্ট করে নিয়ে মা এখানে ঘরদোরগুলো মোছামুছি করছে। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার যাব রান্নাঘরে রান্না করতে। আর এখানে মা ঘর মুছছে আর এরা বসে বসে দেখছে যে মা কী করছে না করছে। বেসিক্যালি এরা মায়ের পাহারাদার আর কি, বুঝলে? তো মা যেখানে সেখানে এরা। তো
রান্নাবান্না হয়ে গেছে, আমি তো বলেছিলাম দুপুরবেলা আমি এটা খাবো। মা আর আমি দুজনেই খিচুড়ি অনেকটা ভেজেছিল তাই খাচ্ছি, আর ভাই খাচ্ছে আলু সেদ্ধ, ডাল, ভাত আর অমলেট। তো এটা যেটা দেখছো এখন কিন্তু এটা নেক্সট দিনের ভিডিও, তো তাই সকলকে জানাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান। আবারও রান্নাঘর থেকেই স্টার্ট করছি, হ্যাঁ, কারণ আমাদের দিন শুরু হয় রান্নাঘর থেকে, দিন শেষও হয় রান্নাঘর দিয়েই। পেট খুশ তো মানে সব কিছুই খুশ। তো এখানে ম্যাগি করেছিলাম, ম্যাগিটা খেয়ে নিই। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ এনেছি আজকে, তো একেবারে মাছ কিনে এনেছি। তো একটা মাছ ভাজলো মা, ভেজে ওদেরকে একটু ভাত দিয়ে দিয়ে দিল, আর এখানে মা ভাত বসিয়ে দিল সকাল সকাল, সকাল সকাল বলবো না, তাও 10:30 বেজে গেছে। আর এখানে আমি মানে ব্রেকফাস্টটা করে নেবো ম্যাগিটা খেয়ে, তারপর মাছ টাছগুলো ধোবো। আর এখানে আমি একটু বড়ি নিয়েছি, আর আলু উচ্ছে ভাজা করব বড়ি দিয়ে সুন্দর করে, আর বেগুন দেব, আলু উচ্ছে বেগুন, আর অল্প একটুখানি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটুখানি মানে আর কি এটা করব আলু উচ্ছে তরকারিটা। অল্প সামান্য তেল দিয়েছি, একটুখানি ঘি দিয়েছি, দেখতেই পাচ্ছ দারুণ টেস্ট হয়। তো ফোড়নে কী দিচ্ছি সেটা অবশ্যই দেখে নাও, দেখে এইভাবে করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফোড়নে দেখো দিলাম রাঁধুনি আর হিং ফোড়ন দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর এবার আমি যে মানে আলু উচ্ছে বেগুন যেগুলো কাটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে বেশ ভালো সুন্দর টেস্ট হয় তাই জন্য দেওয়া। তো লাস্টে সব শেষে এখানে বড়িটা মিশিয়ে দেবো। তো রান্না সেরকমভাবে দেখাচ্ছি না, যতটা পারবো ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু সব সময় সব কিছুই শেয়ার করা হয় তাই এতটুকুও শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো মতামতটা জানাতে কেউ ভুলবে না, কমেন্ট বক্সে অপেক্ষায় থাকবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো দেখতে থাকো। এখন করব মাছের ঝোল, মাছের ঝোলের আলু বেগুন সব কেটে রেখেছি। এখানে মাছ ধুয়ে সুন্দর করে পরিষ্কার করা আছে, পার্শে মাছ, এদিকে ভাত হয়ে গেছে উপরও দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর আলু বড়ি আর টম মানে আলু বড়ি আর হচ্ছে বেগুন দিয়ে করেছিলাম মাছটা। তো দুপুরের খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, একেবারে চলে এলাম রাত্রে, মা এখানে রুটি বানাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রুটি বেলাবেলি চলছে। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আগেন বলছি কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল বাটনে প্রেস করে দিও অবশ্যই। তোমরা ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকো আগামী দিনে পথ চলতে, তোমাদেরকে সাথে করে তোমাদের মানে আমরা তো সকলে একটা পরিবার, তো তোমরা সবাই পাশে থেকো, আমার খুব ভালো লাগবে যে তোমাদের নিয়ে একসাথে পথ চলতে পারবো তারতে। তো চলো আজকের মতন এতটুকুই, দাঁড়াও যাচ্ছ কোথায় পুরোটা দেখে তারপর যেও, আর কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না।